वालेकुम কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে মাওয়া এক্সপ্রেসওয়ে এই যে দেখেন মাওয়ার এক্সপ্রেসওয়েটা দেখেন এই এক্সপ্রেসওয়ে আজকে দেখাবো আপনাদেরকে মাওয়ায় যাব ইলিশ খাব সব কিছু দেখাবো আপনারা দেখবেন সাথে থাকুন আমি কামরুল হাসান বিশ্বাস কেএইচএন ব্লগ খালি ওই স্টার্ট আচ্ছা এই তোর এক্সপ্রেসওয়েতে আয়শা কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ এক আমি এতদিন জানতামই না যে আমাদের বাংলাদেশে এমন একটা রাস্তা আছে কারণ আমি সবসময় ঢাকা সিটির মধ্যে বাইক চালায় ঘোরাফেরা করি খুব বিরক্ত হয়ে গেছি কিন্তু আজকে আমার এক ফ্রেন্ড কামরুল হাসান বিশ্বাস সে আমাকে নিয়ে আসছে সাথে করে যে চল বন্ধু ঘুরে আসে জিজ্ঞাসা করলাম কোথায় বললো যে মাওয়া চিন্তা করলাম মাওয়া আর কোথায় যাবো এই জ্যামজটের মধ্যে বললো যে না চল গেলেই দেখতে বুঝবি পরে আসলাম আস্তে আস্তে যখন আস্তে আস্তে আসতেছি দিয়ে যে ততই ভালো লাগতেছে মানে যত যাচ্ছি তত দেখি যে না আমাদের বাংলাদেশে যে এরকম একটা রাস্তা আছে মানে আসলে না দেখলে বুঝতে পারতাম না বা আমি আগে কখনো আসিনি এই প্রথম আসলাম আমার বন্ধুর সাথে কিন্তু আমার কাছে যে খুবই ভালো লাগছে যে এরকম তবে এরকম রাস্তা আমাদের পুরো বাংলাদেশি হওয়া দরকার তাহলে বাংলাদেশ আরও যারা আসছে আমাদের যারা গাড়ি চালায় তাদের জন্য খুবই ভালো রিক্স কম যাতায়াত কম পরিবেশও খুব সুন্দর করছে ধন্যবাদ যে এরকম একটি রাস্তা করার জন্য এবং শুনতেছি যে উনি আরো বিভিন্ন জায়গায় এরকম রাস্তা বানাচ্ছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরো যাতে ভালো ভালো রাস্তা আমরা দেখতে পাই হ্যাঁ অবশ্যই সেটা তো অবশ্যই কমপ্লিট হয়ে গেলে তো হয়েই গেল সেটা হয়ে গেল তো আমাদের স্বপ্নে যে একদম স্বপ্নের যে বাস্তবায়ন সেটা হয়ে স্বপ্নের পথে সেতু দিয়ে যাচ্ছি দেখাবো আপনাদেরকে সবাইকে ঠিক আছে থ্যাংক ইউ ভাই না